عن طاعه المرسلين. اما بعد উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার বক্তব্য করার আগে বক্তব্য করা হুজুর সকল অতি সরদার রাইস পর্দার বাইরে থাকা মা বোন সকল আমি সকলকে আমার অন্তরের হৃদয় থেকে আবার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি এই হাল্লা করে পিছনে কি হাল্লা করে এই ছেলে একটা হাল্লা করতে পারবে না আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আজকের এই মাহফিলের ওসিলা করে এই সন্ধ্যার থেকে নিয়ে এই পর্যন্ত যত কোরআন ও হাদিসের আলোচনা হবে সমস্ত কোরআন ও হাদিসের আলোচনার বরকতে আল্লাহ পাক যাতে মসজিদে আকসাকে মুসলমানের হাতে যাতে বিজয় করে দেয় সকলে বলে আল্লাহুম্মা আমিন তার সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত কোরআনের খাতিরে পৃথিবীর সমস্ত হাদিসের কিতাবের খাতিরে আল্লাহ পাক যাতে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ যেভাবে বদরের ময়দানে ফেরেশতা দিয়ে শহীদ সহায় করেছিলেন আল্লাহ পাক যাতে এই মাহফিলেরও বরকতে ফিলিস্তিনের বাচ্চাদেরকে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ পাক যাতে কুদরতি সহায় দান করে সকলে বলে আমিন তার সাথে আমরা আখেরি দোয়া আল্লাহর কাছে করি যে আল্লাহ পাক এই মাহফিলের বরকতে আপনাদের এই বৃহত্তর এলাকার কবরস্থানের প্রত্যেক মাইয়াতের কবরে আজাব যাতে আল্লাহ মাফ করে দেয় সকলে বলে আমিন তো যাই না হোক আমার আগে আবু তাহের হুজুর সুন্দর মধুর কণ্ঠে বক্তব্য রেখেছেন তার আগে আমাদের আব্দুল সবুর হুজুর উনিও সুন্দর মধুর কণ্ঠে বক্তব্য রেখেছেন অল্প সময় আমি আছি যেহেতু মানুষের সংখ্যা খুব বেশি যার জন্য কি ওয়াজ করবো জানি না তথাপিও ট্রাই করব চেষ্টা করবো ইনশাল্লাহ বক্তব্য রাখার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ বেশি টাইম আমি নিব না এই জন্যই নিব না কারণ সারা রাত মাহফিল করাটা এটা আমি পছন্দ করি না এই জন্যই পছন্দ করি না আল্লাহর নবী বলেছেন যে দিন করে ইবাদত করে রাত করে আরাম করো কথাটা বুঝেন না দিনে আবাদত করবার দিছে রাত্রে আরাম করবার দিছে তো আরাম যদি এখন দুইটা তিনটা চারটা পর্যন্ত যদি আপনি ঘুম জাগেন তো দিন করে আপনি আবাদত করবেন কেন যার জন্য রাত করে ঘুমানো খুব দরকার আর একটা মানুষ ফিট ফিজিক্যালি ফিট ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে যে মানুষটা কমসে কম 7 ঘন্টা ঘুমায় একজন মানুষের জন্য 7 ঘন্টা ঘুমানিটা খুব কর্তব্য তাছাড়া উনি চলতে পারবে না তবে এই যে আজকে আমি শুনছি একটা বস্তু খুবই খুশি লাগছে যে এই বৃহত্তর এলাকার যারা মজদুর আছে যারা কাম করে খায় ওই সন্তার উদ্যোগে মাহফিল তাই না শ্রমিক সন্তার উদ্যোগে এটা মাহফিল আমি বেশি তো কিছু ওনাদের জন্য কইতে পারবো না কিন্তু কলিজার ঘুরে থেকে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাতে এই শ্রমিক সন্তাকে আল্লাহর আরশে যাতে কবুল করে নেয় আল্লাহ পাক যাতে এই শ্রমিক সন্তাকে আল্লাহ পাক যাতে মদিনার নবীজির গোলাম বানিয়ে কবুল করে নেয় এতটুকু দোয়া আপনাদের জন্য আমি করতে পারবো হ্যাঁ এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো যে যদি আপনাদের নিয়ত উঠা উঠা এই ছেলে যাও যাবে যাও আচ্ছা এরা ওয়াস কি ওয়াস শুনবে কোন ছেলে এরা বুঝবো ওয়াস যার জন্য 7 বছরের তোলের ছেলে মসজিদে নেওয়া মানা আছে কেন ওরা মসজিদের তাজিম বুঝবো না যার জন্য মানা আছে মসজিদে যাইতে পারবো না ওই সময় যাইতে পারবো না ছোট বাচ্চা মসজিদে যাইতে পারবো না কারণ কি ও বুঝবো না সাজদা কারে কয় কোরআন কারে কয় তেলাওয়াত কারে কয় বুঝবো না যার জন্য মানা আছে যত মতো সভা টবাতে বাচ্চাকে নিয়ে আসবেন না এই জন্যই নিয়ে আসবেন না ওরা বুঝবো না আপনি তো জানেন না যে একটা মাহফিলের কত দাম জানেন কথা কই না জানেন একটা মাহফিলের কত দাম একটা মাহফিলের দাম তো কত জানেন না তো সঠিক যদি যদি সত্যিকারে আমি তো জানি না যে আপনার অন্তরে কি আছে যদি সত্যকারে আপনারা শ্রমিক সন্তানরা যদি এইটা ভেবেছে আল্লাহ আমরা গরিব মানুষ হয়ে মাহবুব আল্লাহ এই মাহফিলের আয়োজন করলাম এই মাহফিলের বরকতে আল্লাহ মানুষ যাতে হেদায়েত হয় মানুষ যাতে দিনের পথে যায় যদি আপনাদের স্বপ্ন তাই হয়ে থাকে আল্লাহর জাতের ইজ্জতের কসম কিয়ামতের দিন 1 ঘন্টা হলো আপনারা জান্নাতে যেতে পারবেন
দূরে কথা বলেন সুবহানাল্লাহ যারা কামলারা এই মাহফিল পাচ্ছে ওদের নিয়ত যদি হয় আল্লাহ এই মাহফিলের বরকতে যাতে হেদায়েত হোক মানুষ আসলে তো যদি নিয়ত এইটা তাহলে কিয়ামতের দিন এক ঘন্টার জন্য হলো আল্লাহর নবী আপনাকে জান্নাতে দিবে এটা মনে রাখবেন তার কেন তার কারণ হয়েছে মদিনার নবী বলেছে আল্লাহর নবী বলেছে এই সাহাবা শোনো পৃথিবীর মুসলমান শোনো আমি নবী ঘোষণা করে দিলাম কোন মানুষ যদি বাহতাহা লিকানাল ইসলাম কোন মানুষ যদি ইসলামের জন্য একবারে যায় কেন দিনহিল হককে দিনের হকের জন্য যে মানুষটা দিনে আসবে কেউ যদি কোরআন পড়ার ব্যবস্থা করে দেয় কোরআন পড়ানোর ব্যবস্থা করে দেয় হাদিস শোনার ব্যবস্থা করে দেয় কোরআন শোনার ব্যবস্থা করে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যারা কোরআনকে শোনার ব্যবস্থা করে দেয় মদিনার নবী বলেছে কিয়ামত আর আল্লাহর জান্নাতে যাবে কোথায় যাবে কোথায় যাবে কথা কোন কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে কিন্তু নিয়ত যদি আপনার নিয়ত সঠিক হয়ে থাকে আমি বেশি কিছু বলবো না যে সকল যুবকেরা এই মাহফিল আয়োজন করছো তাদের জন্য কিছু কথা আমি বলবো কি কথা কারণ একটা কথা মনে রাখবেন জান্নাতি মানুষ জান্নাতে যা দোয়া করবে মনে রাখবেন হাদিসের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছে যে জান্নাতিন নাসে লামা তুরবাহু ওয়া তাকাব্বালাল্লাহ জান্নাতের মানুষ জান্নাতে যা দোয়া করবে সমস্ত দোয়া আল্লাহ পাকে কবুল করে নেবে এটা মনে রাখবেন জান্নাতের মানুষ জান্নাতে যা দোয়া করবে তাদের দোয়া কে কবুল করবে জোরে কে কবুল করবে আল্লাহ কবুল করবে মদিনার নবী বলেছে মদিনার নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছে হে মুসলমান যারা এই সবার আয়োজন করেছো আমি তাদেরকে বলতেছি তারা শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার নবী বলেছে ও সাহাবা ভালো মতন লক্ষ্য করে শোনো আল্লাহর নবী বলেছে ও সাহাবা শোনো যেই জায়গার ভিতরে যেই গ্রামের ভিতরে যেই জায়গার ভিতরে যেই গ্রামের ভিতরে কোরআন ও হাদিসের মাহফিল হয় মদিনার নবী বলেছে ওয়ালিয়ান্না ওয়ালিয়া সরা আল্লাহর নবী বলেছে যেই গ্রামে ধর্মসভা হবে ওই ধর্মসভার বরকতে ওই গ্রামের ডান দিকে 1 কিলোমিটার বাউ দিকে 1 কিলোমিটার পূবের দিকে 1 কিলোমিটার পশ্চিম দিকে 1 কিলোমিটার এই সভাটার চারোদিক দিয়ে 4 কিলোমিটার যত কবরস্থান থাকবে কমসে কম আল্লাহ পাক 3 মাসের কবরের আযাব মাফ করে দেয় কয় মাসে জুরে কয় মাসে তাইলে বুঝেন ও মুসলমান যারা আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন আপনাদের এই মাহফিলের খাতিরে আপনাদের গ্রামের মানুষ যদি জান্নাতে যায় আপনি বলেন ওই জান্নাতি মানুষ আপনার জন্য দোয়া করব না নাই কথা করব না নাই আর জান্নাতি মানুষের দোয়া কবুল হবে না নাই ও মুসলমান এই শ্রমিক সন্তান মানুষের জন্য এই গ্রামের কবরস্থানের মানুষ যদি জান্নাতে যায় জান্নাতে যাওয়ার পরে ওরা আল্লাহর কাছে দা দোয়া করবে আপনাদের জন্য ওদের সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সব দোয়া কি হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তাহলে বোঝা যায় যে মাহফিলটা ইম্পর্টেন্ট মাহফিলটা কি ইম্পর্টেন্ট মাহফিল না যদিও এই মাহফিলের কোনো ড্রেস নাই যদিও এই মাহফিলের কোনো সৌন্দর্য নাই যদিও এই মাহফিলের চারপাশে গাদ্দা নাই ভালো ভালো চেয়ার নাই ও মুসলমান কেমনে করে আপনাদেরকে বোঝাবো কিছুমান নবীর মাহফিলে যেই জায়গার মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয় ওই জায়গার মাহফিলে কিছুমান মাহফিলে আল্লাহর নবী এসে যায় তোমার না কইলেন না কে এসে যায় কে এসে যায় আরো জোরে কে এসে যায় আল্লাহর জোরে তার উদাহরণ আপনারা কইবেন যে হুজুরে কি কথা কইলেন হ্যাঁ বড়ে পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি নাম শুনছেন তো নাম শুনেন নাই আব্দুল কাদের জিলানি হঠাৎ একদিন ওনার সমস্ত হাজার হাজার মুরিদকে নিয়ে ওয়াজ করতেছে ওয়াজ করতে করতে আব্দুল কাদের জিলানি বলল বাবা আজকে তোমরা কে কি দোয়া করবা দোয়া করো সব দোয়া আল্লাহর দরবারে কবুল হবে দোয়া করো কে দোয়া করবে আরে বড়ে পীর সাহেব আব্দুল কাদের জিলানি বলছে মানুষের দোয়া করবো না
কেউ দোয়া করে আল্লাহ আল্লাহ আমি গরিব মানুষ আল্লাহ গাউসে পাক বলেছে আল্লাহ তাই দোয়া করবে কবুল হয়ে যায় আল্লাহ আমাকে মালদার বানিয়ে দাও কেউ দোয়া করেছে আল্লাহ আমি বড় কালা আল্লাহ আমাকে ধলা বানিয়ে দাও কেউ দোয়া করেছে আল্লাহ 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 ও আল্লাহ আমার বেটির বিয়া হয় না আল্লাহ বিয়াটা হয় দাও এইভাবে সবাই দোয়া করতেছে সব মানুষ দোয়া করতে হঠাৎ গাউসে পাক ওই মাহফিলে ওয়াজ করতে করতে একদম গাউসে পাক দাঁড়িয়ে গেছে গাউসে পাক খাড়া হয়ে গেছে একদম মাথার ঘাম গাউসে পাকের মাথার ঘাম পড়তেছে চোখ লাল হয়ে গেছে আচরিত মানুষের জিজ্ঞাসা করেছে হুজুর জীবন তো কোনোদিন আপনি এইভাবে দাঁড়ায় দাঁড়ায় সালাম করেন না কি হয়েছে তখন গাউসে পাক বললো বাবা আমি যখন বলছিলাম কে কি দোয়া করবা দোয়া করো আল্লাহর কাছে কবুল হয়ে যাব ও মুসলমান কেউ বা দোয়া করেছে বিল্ডিং এর জন্য কেউ বা দোয়া করেছে সেলের জন্য কেউ বা দোয়া করেছে মেয়ের জন্য কেউ বা দোয়া করেছে টাকার জন্য কেউ বা দোয়া করেছে সংসারের জন্য ও মুসলমান এই জায়গার ভিতরে একটা ঠেলাওয়ালা মানুষ ছিল একদিন গরিব মানুষ ঠেলাওয়ালা মানুষ ওই দোয়া করেছে আব্দুল কাদের জিলানি উনি বলছে যাই যে দোয়া করো দোয়া কবুল হয়ে যায় রাব্বুল আলামিন আমি খেলা চলায় খাই আল্লাহ আমার বিল্ডিং লাগে না ঘর লাগে না টাকা পয়সা লাগে না দৌলত লাগে না আল্লাহ দুনিয়ার কোন বস্তু লাগে না ও রাব্বুল আলামিন আল্লাহ আমি গরিব মানুষ যদি আমার টাকা থাকতো আল্লাহ মদিনার রোজাতে যাইতাম নবীর দরবারে যাইতাম আল্লাহর নবীকে জিয়ারত করতাম ও আল্লাহ আমি গরিব মানুষ নবীর রওজাতে তো যাইতে পারি না টাকা নাই যাইতে পারি না পয়সা নাই যাইতে পারি না ও রাব্বুল আলামিন গাউসে পাক বড়ে পিশাব বলেছে যে যে দোয়া করব দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তোমার কাছে আল্লাহ আমি দোয়া চাই এই মাহফিলে মদিনার নবীকে দেখতে চাই মাহফিলে কাকে দেখতে চাই আল্লাহর নবীকে দেখতে চাই গাউসে পাক বলল আমি যখন দাঁড়ায় দাঁড়ায় নবীর সামনে সালাম পড়া আরম্ভ করলাম গাউসে পাক বলল ও মুসলমান তোমরা জানো না ওই যে ঠেলাওয়ালা দোয়া করেছিল আল্লাহ আমি নবীকে দেখব ও মুসলমান আমি ওয়াজ করতে করতে দেখতে পাইলাম মদিনার নবীজি ওই ঠেলাওয়ালার সাথে দেখা করতেছে যখন নবীকে দেখলাম দেখে হঠাৎ করে আমি আশ্চর্যিত হয়ে নবীকে সালাম করা আরম্ভ করি তাইলে বলেন আল্লাহর নবীর মাহফিলে দাম আসলে নাই কথা করে দাম আসলে নাই আল্লাহু আকবর কাবিরা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে ইসলাম কারে কো মানুষে ভাবে যে ইসলাম বিরাট বড় কঠিন মানুষে ভাবে না কথা কইনা কথা কওয়া ভাবে না আপনারা চিন্তা করছেন যে ওয়াজ করবো না নাই ওয়াজ করুন ভালো ওয়াজই করুন ইনশাল্লাহ আরম্ভ তো করবার দেন খারাপ ওয়াজ করি না আমি বলি ভালোই করবো ইনশাল্লাহ ইসলামের মতন মনে রাখেন ইসলামের মতন সহজ ধর্ম 18,000 মুখলুকাতে কুল কায়নাতে ইসলাম থেকে সহজ ধর্ম পৃথিবীতে আর কোন ধর্ম না সুবহানাল্লাহ কইলেন না পাপ করা বড় কঠিন সব কামাই করা বড় সহজ আপনি ইচ্ছে করলেই জান্নাতে যেতে পারেন সুবহানাল্লাহ কইলেন না আরো জোরে ইচ্ছা করলে কোনো যাইতে পারবেন কথা কই না ইচ্ছা করলে আরো জোরে ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলেই জান্নাতে যাইতে পারবেন জাহান্নামে যাওয়াটা তো বহুত কঠিন আপনি জাহান্নামে যাওয়াটা অনেক কঠিন কিন্তু জান্নাতে যাওয়াটা বিরাট সহজ ও মুসলমান জানেন না আমরা কোন নবীর উম্মত হয়েছি আমাদের নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম কি
ও মুসলমান আমার নবী কেমন নবী আপনাদেরকে কি হিসাবে বোঝায় ও মুসলমান আল্লাহর নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে আপনাদেরকে বোঝায় আমরা যেহেতু আমাদের নবীর উম্মত ও মুসলমান আমার নবীর পাওরে তো হবে আমার নবীর পাওরে তো হবে আমার নবীর পাওরে তো হবে আল্লাহর নবী সাজদায় নবী সাজদার থেকে মাথা উঠায় না আল্লাহর সাথে তর্ক হইতেছে তর্ক হইতে হইতে আল্লাহর নবী বলল আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করা লাগবে আল্লাহ বলল কি ওয়াদা আমার নবী বলল আগে আপনি ওয়াদা করেন আমি একটা কথা কইমু আপনি মানবেন না নাই আল্লাহ বলল নবী মানবো নবী বলল বলো তোমার কি ওয়াদা আল্লাহর নবী বলল ও সাহাবা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আও গাইরে নবিয়াল উম্মা আল্লাহর নবী বলেছে সাহাবা আমি একটা বড় কথা বলে দেই আল্লাহর নবী বলেছে ও সাহাবা ভালো মতন মনে রাখো আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি নবীর একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না সুবহানাল্লাহ বুঝেন না আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত বাকি থাকা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে কথা কই না জান্নাতে যাইতে আমার নবী যাইতে দিব না ও মুসলমান কেমনে করে বুঝায় আমার নবী তাইলে বুঝেন ওই নবীর আমরা যেই নবীর উম্মত ওই নবীজির দাম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও মুসলমান আপনি বলবেন হুজুর নবীর বিষয় ওয়াজ করতে তো হ্যাঁ আমি এইটা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি রেকর্ড করে নেন ভিডিও বানিয়ে নেন কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবো না রোজা জান্নাতে নিয়ে যাইতে পারবো না হজ জান্নাতে নিয়ে যাইতে পারবো না যাকাত জান্নাতে নিয়ে যাইতে পারবো না উমরা জান্নাতে নিয়ে যাইতে পারবো না মুফতি জান্নাতে নিয়ে যাইতে পারবো না মুহাদ্দিস জান্নাতে নিয়ে যাইতে পারবো না পিশাব জান্নাতে নিয়ে যাইতে পারবো না পৃথিবীর এমন কোন আমল নাই যে আমল আপনারে জান্নাতে নিয়ে যাব ও মুসলমান এই জন্য নবী নবী করি এই জন্য রাসুল রাসুল করি এই জন্য নবীর পাগল আমরা তার কারণ আমরা জানি কিয়ামতের ময়দানে জান্নাতে মানুষে যাবে দুইটা কারণে একটা হলো নবীর ভালোবাসা আরেকটা হলো আল্লাহর দয়াতে মানুষে জান্নাতে যাবে কয়টা কারণে জোরে কয়টা কারণে একটা নবীর ভালোবাসায় আরেকটা আল্লাহর দয়াতে কেউ যদি কয় আমার নামাজ নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো পারবেন না আমি লিখে দিমু হান তাই বলো নামাজ বাদ দেওয়া যাবে না নামাজ পড়াই লাগবে আল্লাহর হুকুম ফরজে আয়েত নামাজ তো পড়াই লাগবো ও মুসলমান আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে জান্নাতে যাইতে পারবেন আপনি বলবেন হুজুর গো ও মুফতি সাহেব কি কথা বলেন হ্যাঁ আমি সত্য কথা বললাম আপনি তো জানেন না কিয়ামতের ময়দানে জান্নাতিকে জান্নাতি সিল মারা হবে জাহান্নামীকে জাহান্নামি সিল মারা হবে আচ্ছা বলেন সিল মারার পরে আরো কোনো শব্দ আছে নাকি সিল মারা পুরো শব্দ আছে বিয়ে পরানির পরে আপনি যদি কোন বিয়ে ভেঙে দেবো সম্ভব সম্ভব জান্নাতিকে জান্নাতির সিল মারা হয়েছে জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে যাও জান্নাতিওয়ালা জান্নাতে দৌড়ে দৌড়ে চলে যাবে জাহান্নামীওয়ালাকে ফেরেশতা বুকের কাপড় ধরবে জাহান্নামে টাইনে নিয়ে যাবে আল্লাহ আওয়াজ দিবে ফেরেশতা কোথায় নিয়ে যাও আল্লাহ আপনি প্রশ্ন করলে হ্যাঁ হ্যাঁ কোথায় নিয়ে যাও ফেরেশতা বলে আল্লাহ এসে দেখেন জাহান্নামের সিল আল্লাহ ফয়সালা হয়ে গেছে এরা জাহান্নামী এই যে আল্লাহ দেখেন জাহান্নামের সিল এদের কান্দের তলে মারা আছে আল্লাহ জাহান্নামে নিয়ে যায় আল্লাহ বলবো না 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 তুমি একটা কাম করো বলে আল্লাহ কি কাম করব আল্লাহ বলবে ও ফেরেশতা এই উম্মত গুলো বাছাই করো কত আছে ফেরেশতা বলবো আল্লাহ বে হিসাব আছে বে হিসাব জাহান্নামী মানুষ আছে আল্লাহ বলবো ও ফেরেশতা আদম নবীর
উম্মত কে চেষ্টা করো মুসা নবীর উম্মত কে চেষ্টা করো ইব্রাহিম নবীর উম্মত কে চেষ্টা করো দাউদ নবীর উম্মত কে চেষ্টা করো জাকারিয়া নবীর উম্মত কে চেষ্টা করো ঈসা নবীর উম্মত কে চেষ্টা করো ইসমাইল নবীর উম্মত কে চেষ্টা করো আল্লাহ বলবে ও ফেরেশতা শোনো 224000 কমে বেশ 124000 নবী রাসূলের যত উম্মত আছে চেষ্টা করো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে তুমি চেষ্টা করো সুবহানাল্লাহ চেষ্টা করা হয়ে যাবে ফেরেশতা বলবে আল্লাহ আল্লাহ এই যে এরা সব সব নবীর উম্মত আর এরা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এদেরকে আল্লাহ কি করতাম আল্লাহ বলবো ফেরেশতা আমি একটা সিস্টেম রাইখা দিছি ফেরেশতা বলবো আল্লাহ কিসের সিস্টেম এদের তো জাহান্নামে সিস্টেম মারা আছে আল্লাহ বলে একটা কাম করো ওই যে জান্নাতে যাও জান্নাতে জান্নাত থেকে মিশিং আনো মিশিং আপনারা যখন এয়ারপোর্টে যান আপনারা যখন প্লেন দিয়ে কোন জায়গাতে যান আপনাদের মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে পরীক্ষা করে না কথা কয় না করে না আহারে আমার আল্লাহ বলবো ফেরেশতা ওই যে জান্নাতে কম্পিউটার মেশিন আছে কম্পিউটার মেশিন আনো কম্পিউটার মেশিন আনবে ফেরেশতা ফেরেশতা বলবো আল্লাহ কি করব আল্লাহ বলবো ফেরেশতা ও ফেরেশতা শোনো এই কম্পিউটার মেশিন দিয়ে মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত চেক করো ওয়াল্লাহ মুহলিকা নাও কাতরাতি দাম ইলা হুব্বে মুহাম্মাদ সুবহানাল্লাহ কইলেন না আল্লাহ বলল ফেরেশতা এর মাথার থেকে পাও পর্যন্ত চেক করো ও ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত কোন একটা রক্তের টুকরা কোন একটা মাংসের টুকরা কোন এক ফুটা পশমের গুড়ে যদি আমার নবীর ভালোবাসা থাকে আমি আল্লাহ ওই ভালোবাসার খাতিরে ওর জাহান্নামকে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম সুবহানাল্লাহ এনে বলে ওই নবীর সমালোচনা করা আমাদের দরকার আছে না ওই নবীর বিষয়ে আলোচনা করা দরকার আছে না আল্লাহু আকবার কবিরা ও মুসলমান কেমনে করে আপনাদেরকে বুঝাবো ইসলামটা কত কঠিন ইসলামটা কত কঠিন ও মুসলমান আল্লাহর নবী একদিন হঠাৎ আল্লাহর নবী একদিন হঠাৎ সাজদায় পড়ে গেল নবী সাজদার থেকে মাথা তুলে না কান্দে আল্লাহ বলে নবী কি হয়েছে আমার নবী বলে আল্লাহ আদম নবীর উম্মতের বয়স দিছো 3000 বছর ওরা তো কত ইবাদত করেছে আল্লাহ মুসা নবীর উম্মতের বয়স দিছো আল্লাহ 300 বছর অন্য নবীদের উম্মতের বয়স দিছো 400 বছর অন্য নবীদের উম্মতের বয়স দিছো 800 বছর আল্লাহ ওরা 800 বছর কত ইবাদত করেছে 300 বছর কত ইবাদত করেছে 2000 বছর কত ইবাদত করেছে আল্লাহ আমার উম্মতের বয়স হলো 100 তলে আল্লাহ আমার উম্মত তের আমল তো কম হয়ে যাবে কি হবে কম হয়ে যাবে আল্লাহ এই জন্য আমি তোমার কাছে কানতেছি আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো ও নবী মুহাম্মদ শোনো ভালো মতন শোনো তোমার উম্মত বাঁচবে 80 বছর তোমার উম্মত বাঁচবে 70 বছর তোমার উম্মত বাঁচবে 50 বছর এই 50-40 বছরের ভিতরে তোমার উম্মতের জন্য আমি ফ্যাসিলিটি দিয়ে দিলাম তোমার উম্মতের জন্য সবে কদর দিলাম তোমার উম্মতের জন্য সবে মেরাজ দিলাম তোমার উম্মতের জন্য রমজান মাস দিলাম তোমার উম্মতের জন্য দুইটা ঈদ দিয়ে দিলাম ও নবী মুহাম্মদ তোমার নবী তোমার বান্দা তোমার উম্মত যদি শবে কদরের রাতে মাত্র 2 রাকাত নামাজ পড়ে 200 বছরের সওয়াব দান করে দিব কত ফ্যাসিলিটি দিয়েছে আমাদেরকে বুঝে ফ্যাসিলিটি আল্লাহ পাক আমাদেরকে কত ফ্যাসিলিটি দিয়েছে বুঝাইমু কেমনে আপনাদের আরো সহজ ভাষায় কই যে ইসলাম কত সহজ কইমু কথা কই না কইমু ইসলাম কত সহজ বুঝাইমু এই দেখি হাতের ভিতরে এটা কি সবাই সেরি কোন দিন কাটেন যেদিন বড় হয় কথা কই না
এই যখন বড় হয় তখনই তো কাটেন আহারে ইসলাম কত সহজ আমি বুঝাই আপনাদেরকে একটু বুঝেন যদি বুঝতে পারেন আমি আপনাদেরকে এক অল্প সময় মাত্র অল্প সময় বুঝাই এই যে হাতের সেরি আছে আপনি যখন বড় হয় তখন কাটবেন আমার একটা মাসলা শুনেন আপনি এটা শনিবারে কাটবেন না রবিবারে কাটবেন না সোমবারে কাটবেন না মঙ্গলবারে কাটবেন না বুধবারে কাটবেন না বৃহস্পতিবারে কাটবেন না ও মুসলমান জুমার দিন কাটবেন নামাজের আগে জুমার দিন কাটবেন নামাজের আগে সাহাবা বলল নবী গো জুমার দিন হাতে রাষ্ট্রে কাটলে কি হবে আল্লাহর নবী বলল ও সাহাবা জুমার দিনে নখ কাটলে আমার সুন্নত আদায় হয়ে যায় ও সাহাবা জুমার দিনে নখ কাটলে আমার সুন্নত আদায় হয়ে যায় আর আমি নবী ওয়াদা করলাম যারা জুমার দিন হাতের নখ কাটবে এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত ওই মানুষ হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয় মাশাআল্লাহ কঠিন আরে আপনি তো কাটেনি যখন কাটেন খালি আপনি জুমার দিন কাটবেন এক সপ্তাহ দায়িত্ব কারা নিবে কারা নিব এক সপ্তাহ আপনার বাড়িতে বেমারও হবে না কোনো ঝগড়া হবে না কোনো মারারও হবে না কোনো বেমারও হবে না কোনো অ্যাক্সিডেন্ট হবে না ও মুসলমান এই এক সপ্তাহ আপনার বাড়ির দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয় তাহলে কঠিন কোনো আমারে বুঝান তো ইসলামে কঠিন কোনো আছে কোন আপনি রাস্তা দিয়ে জোরে জোরে ইসলাম কত সহজ আমি বুঝাই পাপ 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 কঠিন পাপ কথা কেন পাপ কঠিন আপনি ফট করে একটা মানুষকে সৌর বাচ্চা কইতে পারবেন কথা কইনি কইতে পারবেন ফট করে কইতে পারবেন আর একটা মানুষের ফট করে কইতে পারবেন না নাই আসসালামু আলাইকুম পারবেন না আহারে কত সহজ বুঝেন একটা মানুষকে ফট করে সৌর বাচ্চা কইতে পারবেন না ভয় আছে কিন্তু একটা মানুষকে সালাম দেওয়া যাবে না নাই সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কওয়ার সাথে সাথে তিরিশটা রহমত পায়ে গেলে কিন্তু মনে রাখেন ইসলাম কত সহজ ও মুসলমান ইসলাম কত সহজ আমি আপনারে বুঝাই স্যাম্পল ভাষায় পানির বোতল আছে না নাই ওটা পানির বোতল দাও খোলা লাগবে না এটা কি পানির বোতল আপনি বাও হাত দিয়ে পানি খাবেন পাপ হবে না বুঝাইতেছে বুঝেন ইসলামের সহজ বুঝেন বাও হাত দিয়ে পানি খাবেন পাপ হবে না দাঁড়ায় দাঁড়ায় পানি খাবেন পাপ হবে না বসে বসে পানি খাবেন পাপ হবে না শুয়ে শুয়ে পানি খাবেন পাপ হবে না দৌড়ে দৌড়ে পানি খাবেন পাপ হবে না নাইসে নাইসে পানি খাবেন পাপ হবে না ঘুরে ঘুরে পানি খাবেন পাপ হবে না গাড়ির উপরে পানি খাবেন পাপ হবে না পাপ হবে যেরকম পাপ হবে আহারে কেমনে বুঝায় আল্লাহ পাপ আমাদেরকে দেয় নাই কিন্তু ডান হাতে পানি নিলেন সোয়াব কোন কোন সুবহান আল্লাহ সিস্টেমটা বুঝেন ইসলাম কত সহজ বাও হাতে পানি দিলেন খাইলেন সোয়াব নাই এই পানিটা ডান হাতে নিলেন সোয়াব এক নিহাজে সব পানি খাইলেন পাপ হবে না এই পানিটা তিন নিহাজে খাইলেন সোয়াব এই পানিটা চাবায় চাবায় খাইলেন না পাপ হবে না এই পানিটা চাবায় চাবায় খাবেন সোয়াব এই পানিটা বিসমিল্লাহ কয়ে খাবেন সোয়াব দাঁড়ায় দাঁড়ায় পানি খাবেন পাপ হবে না বসে বসে পানি খাবেন সোয়াব পাওয়া যা কত সহজ আর কেমনে বুঝাই মুখ কি হিসাবে বুঝাই ও মুসলমান ও আমার যুবক ভাইরা পর্দার বাইরের মা বোনেরা আপনারা বাবা হাত দিয়ে পানি খান আমি আপনাদেরকে জীবনও কইমো না যে খাইবেন না খান দাঁড়ায় দাঁড়ায় পানি খান খাড়ায় খাড়ায় পানি খান আপনি খান আমি আপনারে না করব না এক নিহাসে পানি খাবেন খান আমি আপনারে না করব না কিন্তু আমার একটা কথা আমি মুক্তির একটা কথা আপনি মানেন বাও হাত দিয়ে যে পানি খান যদি পানিটা মধু মধু লাগে তাইলে খান হাতে পানি নিয়া পানি যদি মধু মধু লাগে তাইলে খান খারায় পানি খাইলা পানি যদি গোলাপ জুমের মতন লাগে তাইলে খান শুয়ে শুয়ে পানি খাইলে পানির ভিতরে যদি ক্যালসিয়াম বেশি হয় তাইলে আপনি খান দাও হাত দিয়ে পানি খাইলে পানি যদি কুসার কুসার লাগে তাইলে আপনি খান আর যদি মিঠাও লাগে না কুসারও লাগে না মধুও লাগে না ফালাও লাগে না আপেলও লাগে না আঙ্গুরও লাগে না তাইলে ডান হাত দিয়ে খান সোয়াবের উপরে সওয়াব পাবে কি পাবেন সোয়াবের উপরে
সওয়াবের উপরে সওয়াব করে, এর নামই ইসলাম। আপনি আমারে বুঝান মানুষকে ইসলাম কঠিন, আপনি মূর্খ। কিসের ইসলাম কঠিন? আপনি পেশাব করেন না নাই, পেশাব করেন না নাই, পেশাব করেন না নাই, পেশাব করেন না নাই। ও মুসলমান, সাধারণ একটা কথা আপনাকে বুঝাই, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ওয়ালা তাস্তাকবিলুল কিবলাত ওয়ালা তাস্তাদবিরুহা, যারা জীবনে পূবের দিকে আর পশ্চিম দিকে পেশাব করবে না, ওরা কিয়ামতের দিন আমার সাথে দেখা করতে পারবে। আচ্ছা, আপনি পেশাব করেন, পূবেও করেন, পশ্চিমেও করেন, আচ্ছা লাভ কি হয়? কোন লাভ আছে? কথা কই না, লাভ আছে? শক্তি বেশি হয়, তাকত বেশি হয়, ফিজিক্যালি শক্তিবান, তাহলে পূব পশ্চিমেও করবেন, উত্তর দক্ষিণে হয় করেন, কি লাভ? নবীর সাথে দেখা হবে। সুবহান না কইলেন না? আরো জোরে, যদি কিয়ামতের ময়দানে নবীর সামনে যদি দেখা করতে পারেন, কারো বাপের হিম্মত আছে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জোরে কর, আরো জোরে, নবীর সাথে দেখা হইলে কারো বাপের হিম্মত আছে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাইলে আর কত স্যাম্পল আমারে বুঝান, আর কত স্যাম্পল? ও মুসলমান, সওয়াবের তো কমি নাই, আপনাদেরকে সওয়াব আমি কেমনে করে বোঝাবো? ও মুসলমান, এই জায়গাতে যখন আমি আসি, আমাকে বলছে হুজুর পর্দার বিষয় ওয়াজ করবেন, মা বোনেরা পর্দা করে না। কিসের বিষয়? কিসের বিষয়? আচ্ছা, এখন এই রাস্তার ভিতরে যারা যারা খাড়া হয়ে আছে, তারা পুরুষ মানুষ বেশি আছে না মেয়ে মানুষ বেশি আছে? মেয়ে মানুষ বেশি না পুরুষ মানুষ বেশি? হ্যাঁ, আমি তো আইলাম, পাঁচজন মেয়ে মানুষ দেখছি, আর কম যখন 100 মানুষ পুরুষ মানুষ, তাহলে পর্দা অনেক বেশি কারা করলো? কথা কই না? হ্যাঁ, তো আপনারা তাহলে কেন কোন যে হুজুর পর্দার বিষয় ওয়াজ করবেন? পর্দা তো পুরুষেরও করা লাগবে। যেভাবে মেয়ে মানুষ অন্য পুরুষের কাছে যাইতে পারবে না, ওইভাবে পুরুষ মানুষ মহিলার কাছে যাইতে পারবে না। আপনি যদি কোন আমি গুস্ত খাইমু বউ খাইবো না, এটা হইতো না। আপনি যদি কোন আমি সরাই খাইমু পোলা খাইবো না, এটা হইতো না। আপনি যদি খান মাংস, আপনার বউ খাবো মাংস। আপনি যদি খান মুরগি রান, আপনার পোলাও খাবো মুরগি রান। তুমি সারাদিন বউ গুলার সাথে গল্প করো, আর তুমি বউয়ের কেউ, তুই যাস কে? তুমি যাও কে? তুমি যাও কে? তুমি চরিত্র বানায় না, আমি জীবনে মহিলার কাছে যাবো না। এই মেসেজ যদি আপনার বিবির কাছে যায়, আপনার বাড়িতে আছেন, পাঁচটা বউ মানুষ গেছে, আপনার স্বামী কোনোদিনও ঘরের থেকে বাড়ান না, দুইটা বউ মানুষ আছে আপনার সাথে দেখা করবার জন্য, আপনি জীবনেও দেখা করেন না, তিনজন বউ মানুষ গেছে আপনার ডাকার জন্য, আপনি দেখছেন কিন্তু কথা কন না, এই পরিস্থিতি যদি আপনার বিবি দেখে, বউয়ের বাপের হিম্মত আছে কোনো পুরুষের সাথে কথা কব? কথা কয় না? জোরে কর, আপনি যদি বাড়িতে কোনো মহিলার সাথে কথা বলতে কিচ্ছু না করেন, ওই মহিলার বাপের হিম্মত আছে যে অন্য পুরুষের সাথে কথা বলবো? পারবো? খারাপ আপনিই করছেন, ওয়াজও আপনি বুঝাইবেন, আমরাও করে ওয়াজ করে ওটা লাভ হইতো। যেইভাবে আপনি খারাপ করছেন, ওইভাবে আপনি ভালো করা লাগবে। এখন ওটা আমাগর কিন্তু ভালো করে ধরে, কিবা কথা হইলো, আমরা কেমনে ভালো করবো? আমরা তো দেহার মনে ভালো করে, কারণ আপনার বিবি আপনি নিজেই ঠিক করা লাগবো। ও মুসলমান, এখনো ছেলেদের থেকে আমি মেয়ের পক্ষে, কার পক্ষে? এনার কি কথা কইবো না, কার পক্ষে? আমি মেয়ের পক্ষে, তার কারণ আছে, তার কারণ আছে, তার কারণ আছে। আমি মহিলার পক্ষে, এই জন্য আল্লাহ বলেছে, সাতজন পুরুষের যত, সাতজন মহিলার যত জ্ঞান, একটা পুরুষের তত জ্ঞান। কয়টা মহিলা? কথা কই না, কয়টা মহিলা? সাতটা মহিলার যত জ্ঞান একটা পুরুষের, তার থেকে বেশি জ্ঞান। তাহলে পুরুষ বেশি বোঝে না মহিলা বেশি? তাহলে পুরুষে বেশি ভুল করে না মহিলা করে? কারা করে? আপনার সাতটা মহিলার গুণ, তারপরেও আপনি এত বাইরা বেড়ান, তারপরেও আপনি এত কুকাম করেন, তারপরেও আপনার মুখ এত খারাপ, তারপরেও আপনার মুখ এত খাপসে, তারপরেও আপনি মদ খান, তারপরেও আপনি ভাং খান, তারপরেও আপনি জোয়া খেলেন, তারপরেও আপনি ডাক্স খান, তারপরেও আপনি রাশে যান, তারপরেও আপনি গান গান, তারপরেও আপনি টুপি রাখেন না, তারপরেও আপনি খাড়ায় পেশাব করেন, তারপরেও আপনি মসজিদে যান না, তারপরেও আপনি দাড়ি কাটেন, সাত মহিলার গুণ আপনার ভিতরে
আর ওই মহিলা ভুল করে আপনাকে মানব না এটা কি বেইনসাফ হইলো হ্যাঁ এটা কি ইনসাফ এইটা তো ইনসাফ হইতে পারে না ও স্বামীরা শুনেন আপনারা যেই হিসাবে মেলুকের সাথে পরিস্থিতি করেন আমার মনে কয় আপনারা কেউ জান্নাতে যাইতে পারবেন না এখন কইলে বা কি হয় আপনারা খারাপই পার না ভালোই পার কইমুনি কইমুনি কইমু কইমুনি কইমুনি আমি কেমনে বুঝাইবো আপনাদের কোন কোন মানুষে বিয়া করছেন হাত তুলেন তো দেখি বিয়া বিয়া আমিও করছি ইনশাল্লাহ হাত ভাই তুলেন আপনি দূরে বলেন ঠিক আছে কইমু না ওটা আমার ম্যানেজারে একটা কথা কবার চাইছিলাম তা কইলাম না বুঝছেন আকলমান রায় সারা কাফি আছে মানে আমরা তুলতে এক হাত হুজুরে কইলাম তো আপনি দূরে তুলে কোন তো কি রে হেতো আচ্ছা ঠিক আছে আচ্ছা লাইভ চলতেছে তো একটু কম যাবো না আর কইমু কোনো আর কইমু না আর কইমু আর কইমু না যারা যারা বিয়ে করেছেন আপনি জান্নাতে যাবেন না আমি আজকেই ফয়সালা করে দিতে পারবো করমুনি করমুনি আমি আজকেই ফয়সালা করে দিতে পারবো আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন ও মুসলমান রাত্রের তিনটে বাজায় পুষ মাসি ঠান্ডা রাত্রে আপনার বউ আপনারে ডাক দিছে একটু উঠেন বিবিয়া রাত্রে তিনটা বাজায় স্বামীরা ডাকছে স্বামী উঠেন একটু উঠেন একটু উঠেন তখন গালাগালি ঘুম দো তুই এখন ডাকস এরকম স্বামী আছো আমি তো খালি ঢেদ গুলে গেল আমি তো কি গেল পারে এটা তো কোন যাবো না মাইকে কোন যাবো কোন যাবো না আহারে ওই যে ছয় মাসের বাচ্চা কাপড়ে পায়খানা করে দিছে যার জন্য স্বামীকে ডাকছিল পুনাইরা একটু ধরেন আমি কাপড়টা বদলাই দেই আপনি বিবিকে ধাক্কা মেরে করলেন আমার ঘুম ধরছে তুই যা আপনি বিবিরে খাতায় দিলেন আহারে কেমনে বুঝায় মুসলমান মা বোনদেরকে এত বেইজ্জতি করবেন না মহিলাকে এত অপমান করবেন না জান্নাত পাবেন না আপনি ধাক্কা মারে দিলেন আপনার বিবি ওই বাচ্চাটা কুলে নিয়া বাইরে যায় এক হাত দিয়ে বাচ্চাকে ধরছে আরেক হাত দিয়ে কল যাইতা ফিল্টারে পানি লইয়া আপনার বাচ্চারে সুন্দর করে সাফা কইরা দিছে আপনার বাচ্চাকে সাফা করার পর পৌষ মাস ঠান্ডা আপনার বাচ্চাকে একদম বুকের মাঝে কাপড় দিয়ে পলটায় রাইখা আপনার বিবি এক হাত দিয়ে লেটিং সাফ করে আরেক হাত দিয়ে পায়খানা ফালাই দেয় এক হাত দিয়ে ফিল্টারে পানি দেয় এক হাত দিয়ে গরু বাছুর গোলের থেকে বাইর করে এক হাত দিয়ে ছাড়া দিয়ে আইনে ঘর সরে এক হাত দিয়ে চা বানায় এক হাত দিয়ে ভাত বানায় আপনার বিবি ভাত বানাইতে বানাইতে নটা বাইজা গেছে আপনি স্বামী নটায় উঠে গাল পাড়া আরম্ভ করতেন হ্যাঁ তোমার এখনো খানা বানানো হয় নাই কি করলাই এত ঘন্টায় খারাপ কথা কই আছেন এরকম স্বামী কথা বলে আছে না আহারে আপনি নটায় ঘুমের থেকে উঠা যদি আপনি বিবিরে গাল পারলেন যে তুমি কোনো গেছিলে তখন এখনো খানা হয় নাই আপনি বিবিরে গালাগালি পারলেন তাইলে আপনি আমার কথাটা লিখে রাখেন আপনি আমার কথাটা রেকর্ড করে রাখেন আপনি আমার কথাটা মুখস্থ করে রাখেন আপনি স্বামী আপনার ব্যবহার যদি এমনি হয় তাইলে মনে রাখেন আপনি জাহান্নামে যাবেন কোনো যাবেন আরো জোরে কোনো জাহান্নামে যাবেন যদি আপনার চরিত্র এটাই হয় তাহলে আপনি জাহান্নামে যাবেন ফাইনাল এটা আপনি লিখে রাখেন কোন যাবেন ও মুসলমান আমার জীবনে ও স্বামীরা আমার জীবনে আমি আজ পর্যন্ত কোনো হাদিসে পায় নাই যে মহিলারা রাস্তা সরা লাগবে মহিলা আইনে সরা লাগবে মহিলা ঘর সরা লাগবে মহিলা কাপড় ধোয়া লাগবে মহিলা রান্নাবাড়া করা লাগবে মহিলা লেটিং সাফ করা লাগবে মহিলা ফিল্টার সাফ করা লাগবে মহিলা সবজি কাটা লাগবে মহিলা পাথারে দেওয়া লাগবে মহিলা গরু বাই করা লাগবে এমন হাদিস আমার জীবনে আমি কোনো জায়গায় পাই নাই কি নাই আরো জোরে পাই শরম পান কি নাই আমার জীবনে এমন কোন হাদিস আপনি পাই নাই আপনি কবেন হুজুর ও হুজুর কি কথা কর
তাইলে কি আছে হ্যাঁ হ্যাঁ আমি আপনারে বলবো মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছে সালাতুল ফজর বাদাহু ইলা নাজিফাতি তরিকিলার রাজুল আল্লাহর নবী বলেছে ও সাহাবা শুনো ফজর নামাজের পর পুরুষে হাতে নিবে ঝাড়া কথা কইনা কি নিবে ফজরের পরে পুরুষে হাতের মাঝে নিবে ঝাড়া কি নিবে কথা কইনা ঝাড়া নিবে ঝাড়া নেওয়ার অর্থ কি তুমি আইনে সরো তুমি ঘর সরো তুমি গোল সরো তুমি রাস্তা সরো মহিলার কথা বলা না পুরুষের কথা বলা আছে কার কথা বলা আছে পুরুষের আপনার মহিলাকে গোলাম বানায় রাখছেন আপনার মহিলাকে গোলাম বানায় রাখছেন এখন আমাগরে মুসলমান মিয়ে মুসলমান কয় যে বউ হলো পায়ের স্যান্ডেল যখন ইচ্ছা পিন্দিমু যখন ইচ্ছা খুইলা থুমু এরকম স্বামী আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আপনি স্বামী নয় আপনি হলেন দাজ্জাল আপনি হলেন জাল্লাত আপনি স্বামী নয় জাল্লাত আপনি স্বামী নয় ও মুসলমান বিবি হয়েছে ভালোবাসার জিনিস বিবি হয়েছে মহব্বতের জিনিস বিবি হয়েছে আদর করার জিনিস বিবি হয়েছে তুলে রাখার জিনিস বিবি হয়েছে ভালোবাসা দেওয়ার জিনিস আপনি কোন আপনার মাটি 40 বিঘা এর জন্য বিয়ে করা লাগে কাম করা মানুষ নাই তাইলে বিয়ে করা হারাম কিরাম আরো জোরে কিরাম আরো জোরে কিরাম জুরে বলেন কামের জন্য বিয়ে করা কি রাম কামের জন্য বিয়ে করা হারাম আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন না আপনি বিয়ে করা লাগবে আল্লাহ আমি এখন যুবক হয়ে গেছি আমার নফসটা যাতে ইধার উধার না যায় আল্লাহ এর জন্য বিয়ে করা জায়েজ আপনি কবেন আল্লাহ বিয়ে করলে যাতে একটা মহিলার ইজ্জত আমি বাঁচায় রাখতে পারি এর জন্য বিয়ে করা জায়েজ এই জন্য বিয়ে করবেন আল্লাহ বিয়ে করলে আমার নেক আওলাদ হবে এর জন্য বিয়ে করা জায়েজ আপনি এই জন্য বিয়ে করবেন আল্লাহ বিয়ে করলে নবীর উম্মত বেশি হবে এই জন্য বিয়ে করা জায়েজ কি তাহলে কামের জন্য বিয়ে করা কি আরো জোরে কি কামের জন্য বিয়ে করা হারাম আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন না ও মুসলমান আপনি মুসলমান কোরআন মানতে হবে আপনি মুসলমান হাদিস মানতে হবে আহারে দেখা যায় 6 মাস আগে কত সুন্দর পরীর বাচ্চারা বিয়ে করে আনছিল 6 মাস পরে যায় দেখা যায় কুলির বাচ্চা বানায় ফেলাইছে কাম করাইতে করাইতে আছে না এখন আর বউ পছন্দ হয় না অনুযায়ী ডাল ভাত খাবার অনুযায়ী চক মেলাবার অনুযায়ী খারাপ কাম করবার তার কারণ 6 মাস আগের পরীর বাচ্চা এখন বান্দরের বাচ্চা হয়ে গেছে জনমের মতন কাম করাইছে তোমার মাও নাই তোমার বোন নাই তোমার ফুফু নাই তোমার খালা নাই তোমার ভাস্তি নাই তোমার ভাগ্নি নাই তোমার লজ্জা লাগে না যে মার গর্ভ থেকে জন্ম হয়েছে এই মায়ের বুকের দুধ খায় দুধ খায় তুমি বড় হইতেছো আজকে তুমি নানান ধরনের গালি পাবে এক জাতে পুরুষ আছে দেখবেন যেদিন বয়েক মারবো সারা গ্রাম শুনতে দাবড়ায় দাবড়ায় মারি আছে না আর অন্য অন্য স্বামীরা কয় এই সুদূর পুদূর শুধু আমি খালেকে দেশ না কালকে খালেকে কি হিসেবে মারছে মনে রাখিস ওটা নালে খালেকের অবস্থা খালেকের বইয়ের অবস্থা করে তর কি পুরুষটা দেন আবার আরেকজনে কয় বন্ধু এ তোর বউ কথা শুনে না আমার বউ খালি নাড়াটা ঘুরে হাগ্গি মতি খিসকানা করবে কে তুমি আজরাইল তুমি আজরাইল তোমার বউ দেখে হাকে মতো তোমার বউ হাকবো কে তোমার চোখ দেখলে তোমার বউ মোহাব্বত বাড়াইবো হাসে দিব ভালোবাসা করবো তো তুমি কুম্বা জাহিল হইলা তো তোমার দেহে বউ হাকে মতো খিসকানা করবো যারা নিজের বিবি কে আহারে মদিনার নবীর একটা হাদিস কইমুনি আরো জোরে কইমুনি মদিনার নবী বলেছে ও পৃথিবীর মানুষ শোনো যারা নিজের বিবিকে কাপড় কইলা মারে যারা নিজের বিবিকে সারা গ্রাম শুদ্ধে দাবড়ায় দাবড়ায় মারে ওরা পুরুষ না ওরা হলো মহাপুরুষ এইরা কি তা কোন তো এটা কি মশা না স্যার হিজড়া কিরা কিরা হিজড়া অগরে কয় হিজড়া তুমি মহাপুরুষ না তুমি হিজড়ে তুমি বউকে দাবড়ায় দাবড়ায় ধরে মারো কাপড় খুইলে মারো তোমার কি মহব্বত লাগে না আহারে মদিনার নবীর কথা কেমনে আপনার বউ পান খায়
আপনি গেছেন বাজারে বাজার থেকে আইছেন পানি গিলাস লাগছে বইরে কইছেন পানি দে আপনার বউ পানি নিয়ে আইছে আপনার বউ পান খায় ওই গিলাসে আপনার বউ মুখ লাগায় লাগায় পানি খাইছে ওই ওই গিলাসটা খলাই নাই ওই গিলাসে পানি দিছে আপনি যখন পানিটা খাইতে চান দেখেন যে আপনার বিবির মুখের নেবড়া গিলাসে ভরে আছে আতাকন পানি খাবেন আতাকন খাবেন আপনি কবেন তুই খারাপ তোর বাপ খারাপ তোর মাও খারাপ তোর সদ্য ঘুষি তোর পুন্দর তোর জাতি খারাপ তোর জাতি খারাপ তুই পানি দিছিস তোর মুহের নেবড়া ভরে আছে আহারে কেমনে বুঝাইবো আহা কেমনে বুঝাইবো আহারে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজির বিবি আমাদের আম্মা জান মাতার ভিতরে কাপড় দিয়া মাতার ভিতরে কাপড় দিয়া পানি খায় পানি খায় পানি খায় আল্লাহর নবী বাড়িতে আয়েশা কি করো কি করো কি করো নবী 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 আয়েশা বলো কি করো কি করো নবী গো পানি আই নবী বলতে কাপড় হাটাও কাপড় হাটাও কাপড় সরাও কাপড় সরাও হুজুর আমার লজ্জা লেগেছে হুজুর আমার শরম লেগেছে আপনার সামনে এই কাপড় সরাও আয়েশা কাপড় হাটাও হযরতে আয়েশা সিদ্দিকা আমাদের মা আয়েশা সিদ্দিকা কাপড় হাটায় তলমুখ চায়ে চায়ে পানি খায় আদা পানি খাইছে আদা পানি খাইছে নবী বলছে রুক যাও নবী কি বলছে এ রুকাও আয়েশার খাবে না খবরদার আয়েশা ভয় করছে কেন বলো নবী এই কথা নবী কেন নবী গো কেন পানি খাতে কেন আল্লাহর নবী বলে না না খাবে না গিলাস আনো আমি পানি খাবো আয়েশা বলছে নবী আমি তো পানি খাইলাম আমার উঠের নেবড়া ভরে আছে নবী গো ও নবী 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 গো আমার মুখের নেবড়া ভরে আছে সুবহানাল্লাহ হযরতে আয়েশা নেবড়াকে পুষবে হযরতে আয়েশা নেবড়াকে পুষতে চায় আল্লাহকে খবরদার হাত দিবে না আয়েশা ভয় করেছে গিলাস নিয়ে দিছে আহারে হাদিসে পাওয়া যায় হযরতে আয়েশা সিদ্দিকা যেই জায়গায় হুট লাগায় লাগায় পানি খাইতো সেই জায়গার ভিতরে হযরতে আয়েশার মুখের নেবড়া ভরেছিল আমার নবী ওই জায়গাতে হুট লাগায় লাগায় পানি খাইছে সুবহানাল্লাহ দিন বলা হয় কি ইসলাম বলা হয় আপনি কি ভাবেন ইসলাম কাকে বলা হয় খামসাত সালাতাহা ওয়াদ্দা যাকাতাহা ওয়াসআমাদ শারাহা আল্লাহর নবী বলেছে কই মনে অসুবিধা হইতাছে আপনাদের আল্লাহর নবী বলেছে ও সাহাবা আল্লাহর নবী বলেছে ভালো মতন শোনো ও যুবক ভালো মতন শোনো আল্লাহর নবী বলেছে সাহাবা সাহাবা ও সাহাবা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা হজ করবে 50 বার উমরা করবে 40 বার যারা জীবনও তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই 40 বছর তাহাজ্জুদ পড়েছে 200 মাদ্রাসা বানাইছে 300 মসজিদ বানাইছে জীবনও মিথ্যা কথা কয় না জীবনও নামাজ ছাড়ে না 50 বার হজ করেছে 40 বার উমরা করেছে সারা বছর বুখারি পড়ায় সারা বছর কোরআন তাফসীর পড়ায় বলেন ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কোন যাবে কোথায় যাবে আল্লাহর নবী বলেছে খামসাত সালাতাহা ওয়াদ্দা যাকাতাহা ওয়াসআমাত শারাহা লাস্টে আল্লাহর নবী বলেছে দাখালা ফিন্নার 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 নবী বলেছে ও জাহান্নামে যাবে নবী বলেছে ও জাহান্নামে যাবে ও জাহান্নামে যাবে ও জাহান্নামে যাবে সাহাবা হায়রান সাহাবা বলে নবী গো সাহাবা কান্দা দিছে নবী 50 বার উমরা করেছে 40 বার হজ করেছে 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়ে